What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message last of Allah subhanahu wa ta'ala.

The solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লাহ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ইসলামিক আজকের অনুষ্ঠানে পিস টিভির পক্ষ থেকে আমরা ইসলামী আইনের নীতিমালার উপর কথা বলছিলাম আজকে আমরা একটি আইনের উপর কথা বলবো যেটা আমরা বিগত পর্বে আমরা ওপেন করেছিলাম সেটি হচ্ছে আল হাকে লাতিলা আদা আল হাকে তো তোরাকু বেদেল আল আদা আমরা বলেছিলাম যে হাকিকা মানে হচ্ছে শব্দ যখন তার যে অর্থের জন্য শব্দকে চয়ন করা হয়েছিল ভাষার কোনো ভাষার মধ্যে সেই অর্থে যখন ব্যবহৃত হয় সেটা হচ্ছে হাকিকত অর্থাৎ প্রকৃত অর্থ সম্বলিত শব্দ তাহলে হাকিকত মানে হচ্ছে প্রকৃত অর্থ তাহলে প্রকৃত অর্থটা তো তরাকু তরক করা হবে সেটাকে পরিত্যাগ করা হবে বিদ্যালয়তাল আদা যদি কোনো মুসলিম সমাজের মধ্যে এমন কোনো আদাত এমন কোনো অর্থ বা প্রথা পাওয়া যায় যে প্রথার মধ্যে মূল অর্থ বাদ দিয়ে অন্য অর্থে তারা প্রয়োগ করছে শব্দটাকে অর্থে মানে মূল প্রকৃত অর্থ বাদ দিয়ে অন্য আরেকটা অর্থে প্রয়োগ করছে সমাজের লোকেরা তাহলে সেটা হয়ে গেল প্রথা ফলে ওই প্রথার প্রতি প্রায়োরিটি প্রয়োগ করে বা তাকে বেশি শক্তিশালী হিসাবে প্রতীয়মান করে আমরা মূল অর্থটা ত্যাগ করলাম অতএব যখন এই ধরনের কোনো পরিস্থিতি ঘটবে যে এই শব্দগুলোর একটা এই প্রয়োগের ব্যাপারটা আমাদের সামনে চলে এসছে তখন আমরা মূল অর্থ ত্যাগ করে এটার অর্ফি অথবা প্রথাগত অর্থ নিয়ে সেরিয়াতের বিধানটা সেক্ষেত্রে আমরা প্রয়োগ করব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব এটা হচ্ছে কায়দার মূল কথা আমরা উদাহরণে যাওয়ার আগে প্রিয় দর্শক এই যে কাহ কথাটা বলা হচ্ছে এর প্রকারভেদগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই হাকিকাত বা প্রকৃত আমরা হাকিকাত যদি বলি প্রকৃত তাহলে এই প্রকৃত বিষয়টা চার ভাগে বিভক্ত হাকিকা লোগাউইয়া হাকিকা লগাউইয়া তার মানে হচ্ছে ভাষা ভিত্তিক বা আবিধানিক প্রকৃত অর্থ অভিধানের দিক থেকে বা শব্দের মূলগত অর্থের দিক থেকে যে প্রকৃত অর্থ এটা হচ্ছে হাকিকাহ লউ যেই হাকিকতটাকে লোগা ভাষাবিদরা নির্ধারণ করেছে যেমন আল আসাদ আল আসাদ যদি আমরা সিংহ শব্দটা বলি তাহলে এই শব্দটাকে আহল লেসান অথবা লোগা ভাষাবিদরা বা ভাষাভাষীরা এই শব্দটাকে চয়ন করেছে সিংহ নামক একটি হিংস্র প্রাণীর জন্য। সুতরাং আসাদ এই শব্দটা যখন এই হিংস্র প্রাণীকে বোঝাবে তখন এটা হবে হাকিকা লোগাউইয়া এটা হবে ভাষার দিক থেকে একটা হাকিকাত দ্বিতীয় প্রকার হচ্ছে হাকিকা সারাইয়া এটা হচ্ছে সারিয়াত যখন কোনো শব্দকে তার মূল অর্থের উপর না রেখে আরেকটা ভিন্ন একটা অর্থ প্রয়োগ করবে তার উপরে এবং অর্থে সেটাকে ব্যবহার করবে তখন সেই শব্দটা আর মূল অর্থে ব্যবহৃত হবে না ব্যবহৃত হবে সারিয়া যে অবয়বটা দিয়েছে সারিয়া যেই বৈশিষ্ট্যগুলো এবং যে কাজগুলো এই শব্দের সাথে রিলেট করে দিয়েছে সেভাবেই বুঝতে হবে এটা হলো তখন হাকিকা আইয়া এটা হলো হাকিকা স্যারাইয়া সেরাই হাকিকত আগেরটা হচ্ছে ভাষাগত হাকিকত এটা হচ্ছে আই বা শরিয়ত সম্মত হাকিকত যেমন সেই সমস্ত শব্দগুলো যেগুলো স্যারিয়া মূল শব্দ থেকে ভিন্ন অর্থে প্রয়োগ করছে যেমন আসলা সালাত মানে হচ্ছে প্রার্থনা করা দোয়া করা কিন্তু সারিয়া কিন্তু শুধু দোয়ার অর্থে ব্যবহৃত করছে না দোয়া তো যে কেউ হাত তুলে করতে পারে হাত না তুলে করতে পারে আল্লাহর কাছে এমনি চাইতে পারে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও ইত্যাদি দোয়া হয়ে গেল কিন্তু এতে তো সালাত হলো না সালাত হওয়ার জন্য একটা অবয়ব আসলে হাদিসের মধ্যে এসেছে যেটা জিবির আলাই সাল্লাম সে রাসুলসল্লাহ সাল্লামকে শিখিয়েছেন প্রত্যেক সালাতে প্রথম অক্ত এবং শেষ এবং যেটা শুরু করতে হয় আল্লাহ আকবর বলে এবং শেষ করতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বা আসসালামু আলাইকুম বলে তাহরি মুহত্তাকবির ও রাসুল রাসুলসল্লাহ সাল্লামের এ হচ্ছে হাদিস তাহলে এর মধ্য দিয়ে আমরা জানলাম যে সালাদটা শুধু দোয়ার অর্থে নয় বরং অন্য আরও কিছু কাজকে ইনক্লুড করে একটা বিশেষ অর্থে প্রয়োগ করা হচ্ছে যেটা শেরা হাকিকত বা শরিয়া যেটাকে নির্ধারণ করেছে এভাবে আজাকাত আল হায়জ আল আমরা এবং আসম এগুলো সব এগুলো শাব্দিক অর্থের দিকে এখানে দেখা হচ্ছে না এখানে এই শব্দগুলোকে শরিয়া যেভাবে ডিসক্রাইব করেছে তার ডেফিনেশান বা সংজ্ঞাটা নির্ধারণ করেছে ঠিক সেভাবে বুঝতে হবে এটা হচ্ছে হাকিকা সেরাইয়া তৃতীয় নম্বর হচ্ছে হাকিকা অরফিয়া আম্মা অর্থাৎ সার্বজনীন প্রথাগত হাকিকত সার্বজনীন প্রথাগত হাকিকত আমরা আম্মা বলতে এখানে সার্বজনীন বা ব্যাপক এই শব্দটা বোঝাচ্ছি এর একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হয়ে যাবে সেটি হচ্ছে মুসলিম সমাজের ব্যাপক জনগোষ্ঠীর মাধ্যমে যেই হাকিকতটা তার মূল অর্থ থেকে একটু ভিন্ন হয়ে মানুষের ব্যবহারের কারণে পৃথক হয়ে গিয়েছে অন্য আরেকটা অর্থে ব্যবহৃত হচ্ছে এবং সেটার কারণ হচ্ছে প্রথা বা অর্ফ সেটা হচ্ছে হাকিকা অর্ফিয়া আম্মা সার্বজনীন প্রথাগত হাকিকত যেমন আর দাব বা শব্দটি এটি মূলত ছিল কুলমা ইয়াদুবাহ আল যা জমিনে চলে কেউ এটাকে ব্যবহার করছেন চতুষ্প্যন্ত্রের অর্থে কেউ এটাকে ব্যবহার করছেন ফারাস বা ঘোড়ার অর্থে কেউ এটাকে ব্যবহার করছেন হাইমা বা গাধার অর্থে তাহলে যখন যেই সমাজে এই দাব বা শব্দ দিয়ে একটা সুনির্দিষ্ট অর্থকে বোঝাবে তাহলে বোঝা গেল যে দাব বা অর্থ আবিধানিক অর্থ সে সমাজে এখন আর নাই ওরফের কারণে সে সমাজে এখন হয়তো ঘোড়াকে বোঝানো হচ্ছে ফলে এটাই হচ্ছে হাকিকা অরফিয়া আর চতুর্থ হচ্ছে হাকিকা অর্ফিয়া খাসা অর্থাৎ সুনির্দিষ্ট প্রথাগত হাকিকত সুনির্দিষ্ট আগেরটা আমরা বলছি সার্বজনীন আর এটা হচ্ছে নির্দিষ্ট অথবা সুনির্দিষ্ট প্রথাগত হাকিকত এর মানেটা কি এর মানেটা হচ্ছে একদল লোক বা একই পেশার কিছু লোক হ্যাঁ জনগোষ্ঠী সকলে নয় একটা অংশ যদি কোনো একটা বিশেষ পরিভাষা তারা তৈরি করে এবং শব্দটাকে তার মূল অর্থ থেকে এই অর্থে প্রয়োগ করে তখন সেটা হয়ে যাবে হাকিকাহ আরিয়াহ খাসা যেমন ফেয়েল এটা একটা শব্দ আরবিতে ফেয়েল মানে হচ্ছে করা কিন্তু ফেল এটা আহল নুহাত যারা নাহুশাস্ত্রের স্কলার নাহুশাস্ত্রের যারা স্কলার তারা ফেল বলতে করাকে বোঝান বটে কিন্তু তাদের কাছে শুধু করাই নয় এই অর্থ নয় বরং খাওয়া দাওয়া যাওয়ার অনেকগুলো ফেরেল আছে অনেকগুলো ভার্ব আছে ভার্বকে বোঝানো হয় ক্রিয়াকে বোঝানো হয় ব্যাকরণশাস্ত্রে যেটাকে ক্রিয়া বলা হয় আবার ফাইল মানে শুধু নেওয়ালা যিনি করছেন সেটা নয় বরং ব্যাকরণশাস্ত্রে যাকে কর্তা বলা হয় সে ধরনের অর্থে ব্যবহৃত হয় তাহলে ফেরেল এবং ফাইল এছাড়া বাফুল কিংবার অন্য অন্যান্য এস্তলা অনেকগুলো আছে এগুলো হচ্ছে হাকিকা অরফিয়া খাসা এভাবে আহলুল ফেক যারা আছে তাদের কাছেও দেখা যাবে যে অনেক শব্দের অর্থ একটা খাস অর্থে ব্যবহৃত হচ্ছে তাহলে এটাকে আমরা অরফিয়া আম্মা বলবো না যেহেতু সার্বজনীন নয় অরফিয়া খাসা বলবো যেহেতু এটা অল্প কিছু লোকদের মধ্যে বা একই পেশার লোকদের মধ্যে বা একই ধারার স্কলারদের মধ্যে এটা পরিচিত প্রচলিত ফলে সেটা হচ্ছে হাকিকা অর্ফিয়া খাসা তাহলে এই চার ধরনের হাকিকা আমরা পেলাম হাকিকা লোকাউয়া বা ভাষাগত হাকিকত হাকিকা সেরা ইয়া বা সেরা এই হাকিকত হাকিকা অরফিয়া আম্মা বা সার্বজনীন প্রথাগত হাকিকত হাকিকা অরফিয়া খাসা বা নির্দিষ্ট প্রথাগত হাকিকত তার উদাহরণ আমরা পেশ করলাম দর্শক আমরা মূল কায়দার মধ্যে বলেছিলাম আল্লাহ তুতরা কবি বেদলা আয়দাহ হাকিকাতটাকে ছেড়ে দেওয়া হবে বা এটাকে পরিত্যাগ করা হবে বা রহিত করা হবে উঠিয়ে নেওয়া হবে আদা আদাতের দেলালাতের কারণে অর্থাৎ আদাতের মধ্যে ভিন্ন অর্থ থাকার কারণে এর একটা উদাহরণ আমরা দেব যেমন যদি কেউ শপথ করে যে আমি জায়দের ঘরে পা রাখবো না আমি জায়দের ঘরে পা না তো এই যে পা রাখবো না এর অর্থটা কি অভিধানে এর অর্থ হচ্ছে পা জায়দের ঘরে রাখা চাই আমার শরীর রাখি বা না রাখি শরীর ঢোকায় না ঢুকাই অর্থাৎ আমার পাকে যায়দের ঘরে ঢুকাবো না এটা হচ্ছে হাকি খা লোগাও ইয়া কিন্তু শরিয়ত এখানে কি বলে শরিয়াত এখানে দেখছে যে এই এলাকার মানুষ এই কথা দ্বারা আসলে কি বুঝতে পেরেছে তাহলে সে যে শপথ করলো আমি যায়দের ঘরে পা রাখবো না এটার দ্বারা কি বোঝাচ্ছে যে সে যায়দের ঘরে ঢুকবে না নাকি আসলেই বোঝাচ্ছে পা রাখবে না কিন্তু হয়তো ঢুকবে অর্থাৎ পা বাইরে রেখে শরীর ঢুকাবে আসলে মুসলিম সমাজে এর অর্থ হচ্ছে সে প্রবেশ করবে না অতএব যদি কেউ পা বাইরে রেখে শরীরটা ঢুকায় দেয় যেমন হয়তো তার একটা কলম নেওয়া দরকার ছিল তবে একটা ছাতা নেওয়া দরকার ছিল হয়তো সে তার ভাইয়ের কথাই বলল তার ভাই হচ্ছে জায়েদ যে আমি জায়েদের ঘরে ঢুকবো না কিন্তু সে কি করলো দরজা দিয়ে পাটা বাইরে রেখে মাথা গলিয়ে শরীরসহ ঢুকিয়ে সে সে ঘর থেকে কিছু জিনিস নিল তাহলে কি সে শপথ ভঙ্গকারী হবে কি না হ্যাঁ সে শপথ ভঙ্গকারী হবে কারণ সেই জনপদের লোকরা বা মুসলিম জনপদের লোকদের অর্থ বা প্রথা হচ্ছে যে সে যে পা রাখবে না তার দ্বারা বুঝে যাচ্ছে সে ঢুকবে না কিন্তু এখন সে ঢুকলো যদিও পা বাইরে রেখেছে কিন্তু সে ঢুকলো তার ঢোকাটা সাব্যস্ত হয়েছে এজন্য সে কসম ভঙ্গকারী হবে এবং তার সেক্ষেত্রে কসমের যে সেটা তাকে দিতে হবে আচ্ছা এখন যদি এমনটি ঘটে যে সে শুধু কোনো এক কারণে নিজে বাইরে থেকে শুধু পাটা একটু ঢুকিয়ে দিল ছলে হোক বা যে কোনো কারণে হোক ইচ্ছা করে সে পাটা ঢুকিয়ে দিল তাহলে কি সে কসম হবে এখানে ফোকাহ কেরাম বলেছেন যে না কসম ভঙ্গকারী হবে না এটাও বেদিলাল একটা অর্ফ প্রথা বলছে যে সে আসলে ঢোকেনি সে শুধু তার পায়ের পাতা অথবা পায়ের একটা অংশ অথবা গোড়ালি পর্যন্ত পাটাই ঢুকালো এরপরে আর সে ঢুকে নেই তাহলে এই পা ঢুকানোটাকে আসলে শারিয়াতে বলে না যে সে ঢুকেছে শুধু পা ঢোকা নাকি হ্যাঁ যখন সে পা ঢুকাবে পায়ের উপরে সে নিজে থাকবে তখন সেক্ষেত্রে এটাকে মানে সে ঢুকেছে বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে সে কসম ভঙ্গকারী বলে গণ্য হবে কসমের কাফরা তাকে দিতে হবে প্রদর্শক আমার মনে হয় আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এই কায়দার মূল অর্থটা কি এবং সেখানে কিভাবে অরফ বা প্রথা মূল অর্থটাকে বাতিল করে ওরফের অর্থটাকে প্রয়োগ করে এবং সেরিয়ার কসম ভঙ্গ হওয়া না হওয়া কিভাবে তার উপর নির্ভর করে এটা আপনারা আমার মনে হয় ভেরি ক্লিয়ারলি স্পষ্টভাবে লক্ষ্য করেছেন দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির যাচ্ছি বিরতিতে এবং ফিরে আসবো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন আজ রাত সম্প্রচার বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে পিস বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যানের চেষ্টা করতে হবে মন্দের কাজের এর নিষেধ কর জান্নাত যাবার কি উপায় তাহাজ্জুদ করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে শির সবচেয়ে বড় গুনাহ গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোন দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় দর্শক বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের আলোচনার অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম একটি কায়দার উপরে আল আদা যে হাকিকাত সেটাকে মানে মূল অর্থ যেটা প্রকৃত অর্থ সেটাকে বাদ দেওয়া হবে পরিত্যাগ করা হবে আদাত যদি কোনো ভিন্ন অর্থ বা মুসলিম সমাজের প্রথা যদি কোনো ভিন্ন অর্থ এখানে প্রদান করে তখন সেই অর্থটাকেই প্রাধান্য দিয়ে মূল অর্থটাকে বাদ দেওয়া হবে এর আরেকটা উদাহরণ আমরা পেশ করব সেটি হচ্ছে যেমন ক্রয় বিক্রয় চুক্তির ক্ষেত্রে কিংবা বিবাহের ক্ষেত্রে আমরা দেখি অতীতকালে শব্দগুলো যে ব্যবহার করা হচ্ছে ব্য যখন বিক্রেতা বলেন যে ব্য আমরা বিক্রয় করেছি ক্রেতা বললেন যে স্তরায়িতু আমরা কিনেছি তাহলে এই যে বিক্রয় করেছি কিনেছি এই শব্দগুলোর দ্বারা মূল অর্থ কী বোঝা যায় আপনি এখন কিনতে বসেছেন আর বলছেন যে আমি কিনেছি আপনি এখন খরিদ করছেন আর বললেন যে আমি খরিদ করেছি অতীতে অতীত না আপনি তো এখন খরিদ করছেন তাহলে মানে আমরা কি মূল অর্থটা বুঝবো নাকি আমরা অন্য অর্থ বুঝব যে দর্শক এখানে আদাতের প্রশ্ন কারণ আদাত হচ্ছে আপনার বেচা কেনা তখনই সম্পন্ন হবে যখন আপনি অতীতকালের শব্দগুলো ব্যবহার করেন সুতরাং এখানে আপনি বেচা কেনা সম্পন্ন অতীতে না করলেও এখন করছেন কিন্তু এভাবে ব্যবহার করাটা হচ্ছে আদা বা প্রথা ঠিক বিবাহের ক্ষেত্রে যা ওয়েজ তু বা না কাহতু বা কাবেল তু অতীতকালের শব্দগুলো ব্যবহার করা হবে এটা হচ্ছে প্রথাগত কারণে শরিয়ত সে সমাধান দিয়েছে এবং সে সমাধানকে কবুল করেছে সেটাকে অ্যাকসেপ্ট করেছে ফলে কেউ যদি প্রশ্ন এগুলো অতীতকালের শব্দ আমি বলবো যে আমি এখন বিবাহ করছি বর্তমানে শব্দ তাহলে এখানে শেরিয়াতের একটু অবজেকশন আছে অর্থাৎ মূল শব্দ ব্যবহারের ক্ষেত্রে সেরা এই নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে এবং সেটা হচ্ছে এই নীতিমালা যেটা এই ক্ষেত্রে হাকিকতকে বাদ দিয়ে এখানে মানে প্রকৃত অর্থকে বাদ দিয়ে অরুফ কিংবা প্রথাগত অর্থটা নেয়া তো মোটামুটিভাবে এই উদাহরণগুলোর মধ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট হলো যে কখন আমরা হাকিকি অর্থকে বা প্রকৃত অর্থকে বাদ দিয়ে অরুফের অর্থটাকে গ্রহণ করব এবং তার নীতিমালাগুলো আমাদের কাছে ক্লিয়ার হলে আলোচনার মধ্য দিয়ে প্রিয় দর্শক দর্শক আমরা আরেকটা নীতি বর্ণনা করছি সেটি হচ্ছে আল কিতাব কাল খেপাব কিতাব মানে মাকতুব যেটা লিখিত হয়েছে এখানে কিতাব বলতে আসলে লিখাটার কথা বলা হচ্ছে কাল খেপাব খেতাব মানে হচ্ছে সম্বোধন কামানি মতো তাহলে কিতাব মানে যেটা লেখা হয়েছে লিখিত কোনো বস্তু কাল খেতাব সম্বোধিত বস্তুর মতো অথবা লিখা এটা সম্বোধন করার মতো আমরা সাধারণত সম্বোধন করা মানে কি বলা কাল কালাম বলা স্পষ্টভাবে ব্যক্ত করা যেমন কেউ যদি লিখিতভাবে বলল যে আমি বিক্রি করলাম লিখিতভাবে সেটাকে কবুল করলো আমি কিনলাম তাহলে কেনাবেচা হয়ে যাচ্ছে কেউ যদি লিখিতভাবে বলে যে তার স্ত্রীকে সে এক তালাক দিল লিখিতভাবে বলল তাহলে সেটা এক তালাক হয়ে যাবে এটা মুখে বলার মতো কেউ যদি এস এম এস করে তার স্ত্রীকে যে সে তাকে তালাক দিয়েছে তাহলে সেটাও মানে বলার মতোই হয়ে যাবে কেউ যদি এস এম এসে অর্ডার দেয় আজকাল তো ইন্টারনেটেও কেনাবেচা হচ্ছে লিখিতভাবে অর্ডার দেয়া হলো তখন বিক্রেতা সেটাকে অ্যাকসেপ্ট করলো মানে ক্রেতা অর্ডার দিল বিক্রেতা অ্যাকসেপ্ট করলো ফলে কেনাবেচা কিন্তু এর মধ্যেই হয়ে গেল আজকের দেখেন এই যে শারিয়ার যে বিধানটা এটা কত পুরোনো ক্যালকিতাবু কাল খেতাব কিন্তু আজকে তো ম্যাক্সিমাম কেনাবেচা হচ্ছে এখন ইন্টারনেটের মধ্য দিয়ে আর যদিও হ্যাঁ এখনও প্রচুর বেচা কেনা ফিজিক্যালি হচ্ছে সেটা তো হতেই পারে কারণ মানুষ অনেক সময় নিজে গিয়ে বাজার করতে চায় কিন্তু ইন্টারনেটের বেচা কেনা প্রচুর বেড়েছে এবং একটা সময় আসবে তখন হয়তো মানুষ যখন আরও ব্যস্ত হয়ে পড়বে তখন ইন্টারনেট বেচা কেনার হার ফিজিক্যাল বেচা কেনার বেড়ে যাবে আর আজকাল তো অনেকে এস এম এসের মধ্য দিয়েও এই বেচা করে ঠিক তেমনি আরও যতখানে বক্তব্যের একটা ওজন আছে বক্তব্যের কারণে ব্যক্তিকে পাকড়াও করা হয় বক্তব্যের দায়ভার সেই বক্তব্য প্রদানকারী ব্যক্তিকে বহন করতে হয় ঠিক ততখানে লেখক যা লিখছেন তার দায়ভার তাকে বহন করতে হবে এবং তার লিখার ভিত্তিতে সেরিয়ার বিধান তেমনি প্রযোজ্য হবে যেমনি প্রযোজ্য হয় তার বলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ঠিক যেমনভাবে তার উপর সকল বিধান প্রযোজ্য হয় সে যদি মুখে না বলে সে যদি শুধু লিখে যায় এবং লিখার মাধ্যমে সে এক্সপ্রেস করে ব্যক্ত করে তাহলে সেটাও তার একই বিধান বলে প্রযোজ্য হবে মূলত এই হচ্ছে সেই কায়দা অতএব মানে মনে রাখতে হবে তিনি যদি দুষ্টামি করে স্ত্রীকে তালাক দেওয়ার কথাটা লিখেন তাহলে কিন্তু এটা বলার মতো হয়ে যাবে অলরেডি আমরা কিছু কেসে দেখেছি যে অনেক ভাইয়েরা তারা মনে করেন যে লেখার মাধ্যমে দুষ্টামি করলে এতে কোনো সমস্যা নাই ফলে হয়তো দেখা যাচ্ছে যে দুষ্টামি করে তার ওয়াইফকে বললো যে আমি তোমাকে তালাক দিলাম এটা কিন্তু তালাক হয়ে যাবে প্রিয় দর্শক মনে রাখতে হবে এভাবে মানুষকে যদি আপনি অপমান করেন মুখে অথবা চিঠি লিখে একই কথা অথবা ইমেইলে একজনকে যদি আপনি ডিফিউট করতে চান তার উপর মিথ্যা অপবাদ করেন বলে লিখে ইমেইলে এগুলো সবই একই বিধান অতএব মনে রাখতে হবে আল কিতাবু কাল খেতাব লেখাটা সম্বোধনের মতো বলার মতো একই ধরনের একই সমপর্যায়ের ফলে বলার উপর যতগুলো সেরা এই বিধান প্রযোজ্য হবে লেখার ক্ষেত্রে ততগুলো সেরা বিধান প্রযোজ্য হবে দর্শক আমরা আরেকটা কায়দা আপনাদের সামনে পেশ করছি সেটি হচ্ছে আল ইশারাত মাহুদা লীল আখরাস আল ইশারাত মানে ইশারা ইঙ্গিত আল মাহুদা নির্দিষ্ট লীল আখরাস বোবা ব্যক্তি যে কথা বলতে পারে না তার কিছু ইশারা আছে আল মাহুদা বলতে সেই সুনির্দিষ্ট ইশারাগুলো কথা বোঝানো হচ্ছে যে ইশারাগুলো দিয়ে সে কিছু বোঝাতে চায় আল ইশারাত আল মাহুদা বলতে তার সেই সুনির্দিষ্ট ইশারাগুলো যেমন সে যখন একটা ইশারা করে খাবারের কথা বুঝায় তখন সে বোঝা যাচ্ছে যে হ্যাঁ তিনি খাবার চাচ্ছেন সে যখন ইশারা করে তার সমর্থন তার মানে সে যে হাঁ বলছে সেটা বুঝায় তখন হাঁ বুঝতে হবে এবং সে যখন ইশারা করে বুঝায় যে না না অর্থাৎ না বোধক তখন সেটাকে সেই ইশারাটা নায়ের জন্য হাস হয়ে যাবে সেটা এখানে বলা হচ্ছে আল ইশারাতুল মাহুদ আলীল আখরাস বুবা ব্যক্তির যে সুনির্দিষ্ট কিছু ইশারা রয়েছে ইঙ্গিত রয়েছে এটা কালবায়ান বিল্লেসান এটা জিব্বা দিয়ে বলার মতো অর্থাৎ যিনি বোবানন যিনি কথা বলতে পারেন তিনি যেমন না অথবা হাঁ অথবা ইয়েস অথবা কাবেল তু কবুল করলাম অথবা রিজেক্ট করলাম ইত্যাদি নানা কথা বলে নিজের এক্সপ্রেশনগুলো শেয়ার করেন আর বোবা ব্যক্তি শেয়ার করে তার ইশারার মাধ্যমে ফলে একজন বোবানন সুস্থ এমন ব্যক্তির জিব্বা দ্বারা কথাবার্তার যে মানে মান অথবা যে মর্যাদা সারিয়ার দৃষ্টিতে বিভিন্ন হুকুম আহকামের ইমপ্লিমেন্টেশন এবং বাস্তবায়নের ক্ষেত্রে ঠিক তেমনি বোবা ব্যক্তির ইশারাগুলোও একইভাবে মানসম্পন্ন অর্থাৎ তার সেই কথাগুলো আমরা গ্রহণ করব। তার সকল রুফাতের ক্ষেত্রে সকল কাজের ক্ষেত্রে চাই সেটা হোক বেচা কেনা চাই সেটা হোক বিবাহ চাই সেটা হোক তালাক চাই সেটা হোক হেবা কিংবা দান করা ওয়াকফ করা অথবা আরও মানে পারস্পরিক ইন্টারাকশান এবং আচরণের ক্ষেত্রে অন্য যে কোনো ক্ষেত্রেও তার সকল ইশারা ভ্যালিড হবে এবং সুস্থ মস্তিষ্ক একজন লোকের বক্তব্য হিসাবে গণ্য হবে তার মানে হচ্ছে বোবা লোকের ইশারা আমাদের কাছে তার বক্তব্য হিসাবে গণ্য হবে এটাই হচ্ছে এই কায়দার মূল কথা আল ইশারা তুল মাহুদ আহ লীল আখরস ক্যাল বায়ানে বিল্লিসান বোবা ব্যক্তির সুনির্দিষ্ট ইশারা এটি দ্বারা বা যন্ত্র দ্বারা বর্ণনা করার মতোই শক্তিশালী দর্শক প্রশ্ন উঠতে পারে কেন তাকে আমরা এই মর্যাদাটা দিলাম প্রথম কথা হচ্ছে সে একজন আকেল বালেগ ব্যক্তি সে একজন বুদ্ধিমান বালেক ব্যক্তি আল্লাহ তালা তাকে হয়তো কথা বলার ক্ষমতাটা দেননি পার্থক্য এতটুকু কিন্তু তার ইশারা তো তার সে কথা বলার জায়গাটা নিয়ে নিয়েছে এবং সেটা সকল মানুষ বুঝতে পারছে যদি তার ইশারাকে এই মর্যাদা না দেওয়া হয় তাহলে তার আকলকে আমরা আকলান করে দিলাম বাতিল করে দিলাম এবং তিনি যে একজন পরিপূর্ণ মানুষ সে মর্যাদা আমরা ক্ষুণ্ণ করলাম কিন্তু সেটা তো শরীয়তে জায়জ নেই ফলেই তাকে একজন পরিপূর্ণ বুদ্ধিমান ম্যাচিউড হিউম্যান বিইং হিসাবে তাকে গণ্য করে অন্য সকল যারা কথা বলতে পারেন তাদের মতোই তাকে গণ্য করে তার এ সকল ইশারাকে আমরা কনভার্ট করব তার বক্তব্যে এবং সে অনুযায়ী ইশারিয়ার সকল বিধান তার প্রতি প্রযোজ্য হবে দর্শক আমরা আরেকটা ছোট্ট কায়দা আপনাদের উদ্দেশ্যে পেশ করব সেটি হচ্ছে আলমা ওরফান কালমা শুরুতে শর্তন আলমা আরফ অরফান কালমা শুরুতে সর্তন অর্থাৎ যেটা প্রথা দ্বারা প্রবলভাবে পরিচিত এবং আমাদের কাছে জানা সেটা কালমা শুরুতে শর্তন সেটা একটা কন্ডিশনের মতো অর্থাৎ যখন আমরা কোনো চুক্তি করলাম এবং সেখানে কোনো কিছু উল্লেখ করলাম না তাহলে সেই চুক্তির মধ্যে অটোমেটিক ওরফের যে বিষয়গুলো ইনক্লুড হওয়ার কথা কথাগতভাবে সেটা ইনক্লুডেড হয়ে যাবে সেটা অ্যাজিফ যে আমরা শর্ত হিসাবে কন্ডিশন হিসেবে উল্লেখ করেছি যে দর্শক আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসার কারণে আমরা এই বিষয়ে কথা এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের সাথে আরও কথা হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করে আজকের মতো শেষ করছি ও হ্যাঁ ওসলাল আলা নবীনা মুহাম্মদ ওয়ালাহিআন ওসসালামুম ওল্লা কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়ার্টারন কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াই ডি তিন শূন্য তিন চার শূন্য এক শূন্য দুই শর্ট কোড তিন কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান

রহমান মাদানীমুল্লাহ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আরুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস বাংলায়